আমি রশ্মি আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে এখন আমরা শিখে নেব চিংড়ি মাছের চাটনি কিভাবে বানাতে হয় আর আপনাদেরকে শেখানোর জন্য আমার সঙ্গে আছেন শেফ রূপমা দাক্ষি রূপমাদি ওয়েলকাম কেমন আছো ভালো আচ্ছা এটা বানাতে গেলে কি কি লাগছে একটু বলে দাও চিংড়ি মাছ বাটা এটা এটা রসুন বাটা পেঁয়াজ কুচি নুন চিনি এটা শুকনো লঙ্কা বাটা এটা কিন্তু ভীষণ ঝাল ঝাল হয় আর এটা ভিনেগার আমরা একটা কড়াই নেব আগে এটা তো ফিউশন চাটনি একটু তেল দাও সর্ষের তেল অল্পই দিও আর একটু ব্যাস কি দেবে আগে আগে রসুন হ্যাঁ দিয়ে দাও চামচ পুরোটা এবার পেঁয়াজ এটাতে চিনিও দিচ্ছ লঙ্কাও দিচ্ছ বেশ টক ঝাল হ্যাঁ ভিনেগারও দিচ্ছি ভাজতে হবে একটু নুনটা দিয়ে দিই এখন পেঁয়াজটা একটু লাল করে ভাজবে না একটু পিঙ্কিশ হলেই মাছটা দেবো কেননা এইবার পুরো ব্যাপারটা একদম শুকিয়ে তেল ছেড়ে দেবে সেই অবধি মাছটাকে সেদ্ধ করে বাটা আছে না কাঁচা কাঁচা চিংড়ি মাছ তো সেদ্ধ করার কিছু নেই এত এটার জন্য তোমার কুচো চিংড়ি ব্যবহার করা যায় ছোট চিংড়ি হ্যাঁ কিন্তু খোলা টোলা ভালো করে ছাড়িয়ে নিতে হবে কিন্তু ভয় লাগছে তো লঙ্কা বাটা লঙ্কা দিচ্ছ হয়ে গেছে ভাজা এবার একটু এটা নিন আর ভিনেগার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা খুব ভালো খেতেই লাগে একটু ঝাল হয় ঠিকই শুকনো ভাতের সাথে মেখে খেতে খুব ভালো খুবই ভালো এটা কি ঠান্ডা পরিবেশন করা হয় না গরমই দেওয়া হয় এটা গরমও খাওয়া যায় আমার হ্যাঁ ঠিকই এটা ভালো প্রশ্ন করেছে যে আমরা চাটনি ভাবি যে ঠান্ডাই খাবো কিন্তু এটা কিন্তু গরমও খাওয়া যায় আচ্ছা একটু সর্ষের তেল দিয়ে দাও একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো আমাদের চাটনি হয়ে গেছে ব্যাস সার্ভ করার একটা কিছু এখানটা রাখি এগুলো একটু কিন্তু তেল তেল হয় বার্মিজ রান্নাও তাই দেখবে চিলি অয়েল টয়েল যেগুলো একটু সব তেল তেলে হয় নিরামিষ চাটনি আমরা হামেশাই খেয়ে থাকি কিন্তু এখন আমরা শিখে নিলাম চিংড়ি মাছের চাটনি তাহলে আর অপেক্ষা না করে গরম গরম ভাত দিয়ে এক্ষুনি খেয়ে দেখুন